আসসালামু আলাইকুম ইলিমের দুনিয়ায় আপনাদের স্বাগত সাহিত্য জগতে আমরা প্রায় সুলতান সম্রাট নাম শুনে থাকব। উনি আর কেউ নন আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ রিদুয়ানুর রহমান বা আমাদের রিদুয়ান স্যার হৃদয় স্যার পিরামিডাল কবিতার উপর প্রাথমিক প্রকল্প তৈরি করেন এবং এর বিস্তারিত ব্যাখ্যা হিসেবে একটি চমৎকার সাহিত্য তত্ত্ব দা সালামিডালেন দু করেন পনেরো সালে পিরামিডাল কবিতার অনন্য স্রষ্টা হিসেবে দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ওনার একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হয় যার শিরোনাম ছিল ক্যাচিং আপ উইথ অ্যান আনকনভেনশনাল পোয়েট কবিতার সবচেয়ে আধুনিক গরম হিসেবে পিরামিডাল কবিতা বিশ্ব সাহিত্যের ইতিহাসে কাব্যের এক স্বতন্ত্র মনচ্ছবি যা একবিংশ শতাব্দীর সাহিত্য জগতে হৃদয় প্রবর্তিত চিন্তন হিসেবে বিবেচিত তা সত্ত্বেও আধুনিক গ্রন্থাগারিকতার জনক জনাব মেলভিল ডিউই প্রবর্তিত ডেসিমাল ক্লাসিফিকেশন অ্যান্ড রিলেটিভ ইন্ডেক্সে প্রধান শ্রেণী এবং নোটেশন হিসেবে স্থান পায়নি তাই এই ডকুমেন্টারির মাধ্যমে পিরামিডাল কবিতার জন্য প্রধান শ্রেণী এইট এবং নোটেশন ওয়ান জিরো ফোর ফ্রম টেবিল থ্রি বি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে কবিতার চিরচেনা গরম নিয়ে কথা বলতে গেলে আমাদের চোখের সামনে সহজেই ভেসে ওঠে হাইকু সনেট ওট এবং ব্যালাট এই গড়নমূলক কবিতাগুলির জন্ম হয়েছিল মেলভিস ডিউইট জন্মের বহু আগে এ কারণেই এই গরণমূলক কবিতাগুলি ডিউইট ডেসিমাল ক্লাসিফিকেশন অ্যান্ড রিলেটিভ ইন্ডেক্সে সহজেই তাদের নিজ নিজ প্রধান শ্রেণী এবং নোটেশন লাভ করেছে অপরদিকে আধুনিক গরণমূলক কবিতা হিসেবে পিরামিডাল কবিতার জন্ম হয়েছে দু সালে অর্থাৎ ডিউই সাহেবের মৃত্যুর অনেক পরে যাই হোক অনেকে পিরামিডাল কবিতাকে ছবিতা কনক্রিট পোয়েম বা শেফ পোয়েম হিসেবে বিবেচনা করতে পারেন কিন্তু পিরামিডাল কবিতা আদৌ ছবিতা বা শেফ পোয়েম নয় বরং এটি হাইকু সনেট ওর এবং বেলাডের মতোই গরণমূলক কবিতা অতএব গরণমূলক কবিতা হিসেবে পিরামিডাল কবিতার জন্য নিজস্ব প্রধান শ্রেণী এবং নোটেশন নির্ধারণের সংক্ষিপ্ত প্রক্রিয়া এখানে প্রদর্শিত হয়েছে সেখানে আমরা স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি এইট জিরো এইট পয়েন্ট এইট কে ভিত্তিগত সংখ্যা হিসেবে পাচ্ছি যার সাথে নির্দেশনা অনুযায়ী ওয়ান জিরো এর পরে টেবিল থ্রি বি থেকে নেওয়া নোটেশনের শেষাংশ ফোর ফাইভ যোগ হবে দু সালের ফেব্রুয়ারি মাসের অমর একুশে গ্রন্থমেলায় হৃদয়ান সারের লেখা বিশ্বের প্রথম পিরামিডাল কবিতার বই দগ্ধ হৃদয় প্রকাশিত হয় শিল্পতরু প্রকাশনী থেকে এই বইটিতে আবেগপূর্ণ ভালোবাসা এবং মনস্তাত্ত্বিক প্রেম সম্পর্কিত ঊনত্রিশটি পিরামিডাল কবিতা রয়েছে এই চমৎকার বইটির শ্রেণী সংখ্যা হচ্ছে এইট যার মধ্যে প্রধান শ্রেণী হচ্ছে এইট এবং নোটেশন ওয়ান ফ্রম টেবিল থ্রি এ যদিও রিদন স্যার ওনার পিরামিডাল কবিতার বইয়ের জন্য প্রধান শ্রেণী এইট জিরো এইট পয়েন্ট এইট ওয়ান ফোর ফাইভ এবং নোটেশন ওয়ান জিরো ফোর ফাইভ ফ্রম টেবিল থ্রি বি নির্ধারণ করেছেন তবে সেটা তখনই প্রযোজ্য হবে যখন একটি পিরামিডাল কবিতার বই একাধিক কবির দ্বারা লিখিত হবে সেই লক্ষ্যে দু হাজার উনিশ সালে সার এবং কবি মোহাম্মদ আব্দুল মান্নান কাব্য কবিতার নামক একটি পাণ্ডুলিপি প্রস্তুত করেন কবিতা আসলে কি সহজ কথায় পিরামিডাল কবিতা হচ্ছে এমন এক ধরনের কবিতা যা অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে প্রাচীন মিশরের গিজায় অবস্থিত তিনটি বিশাল পিরামিড সম্পর্কিত মৌলিক বিষয় বস্তু নিয়ন্ত্রিত ভাবে অনুসরণ করে থাকে রিডন স্যারের পিরামিডাল কবিতাকে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করার পর পিরামিডের ন্যায় আকৃতি প্রদান করা হয় তারপর স্যারের প্রণয়নকৃত নিয়ম অনুসারে পিরামিডাল কবিতাকে সম্পন্ন করতে হয় কেবল একটি স্তবকের মধ্যেই তারপর পিরামিডাল কবিতার সর্বপ্রথম পঙ্ক্তি আকৃতিতে সবচেয়ে ছোট এবং সর্বশেষ হবে সবচেয়ে বড় কবিতার একে একে ঢালুভাবে অবস্থান করবে তাছাড়াও একটি পিরামিডাল কবিতার পংক্তি সংখ্যাসমূহ এর আরম্ভ ক্রমবিকাশ এবং সমাপ্তির সাথে সামঞ্জস্য রেখে চলার কারণে কবিতাটি কিছুতেই তিন পঙ্ক্তির কম হতে পারবে না এবং যার মাঝে চরণ মিলের প্রয়োগ বাধ্যতামূলক একটি পিরামিডাল কবিতা রীতিবর্জিতভাবে যদি তিন পঙ্ক্তির হয় তবে এর মিলবিন্যাস বা রাইম স্কিম অবশ্যই হতে হবে এ বি বি অথবা এ বি এ অধিকন্তু পিরামিডাল কবিতা তিন পঙ্ক্তির অধিক হলে তা জ্যামেটিকভাবে ছয় ধরনের মিলবিন্যাস অধিকার করে থাকে একটি প্রকৃত পিরামিডের ছয়টি প্রান্তের সাথে সমন্বয় রেখে পিরামিডাল সর্বশেষ কিছুতেই মিলহীন কবিতার হতে পারবে না তথাপি পিরামিডাল কবিতার এই সকল মিলবিন্যাসের ছয়টি উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে এ বি এ বিবি এ বিবিএ এবং এ বি সি এ নিঃসন্দেহে হৃদয়ান পিরামিডাল কবিতা সাহিত্য জগতে একটি নতুন মাত্রা এনে দিয়েছে তাই সাহিত্যের এই শিল্পরূপের সাথে সামঞ্জস্য রেখে পিরামিডাল কবিতার অবয়বকে হৃদয়ান তিনটি শ্রেণীতে বিভক্ত করেন এক অলিক জ্যামিতিক অবয়ব ২ অলিক অগ্রগতিশীল অবয়ব এবং ৩ অলিক শারীরিক অবয়ব অলিক জ্যামিতিক অবয়ব জ্যামিতির ভাষায় পিরামিড হল সেটাই যা তিন কোনা পার্শ্ব বিশিষ্ট এবং চার কোনা ভূমির উপর অবস্থিত হয়ে ক্রমোচ্চ গঠনে সূক্ষ্ম শীর্ষে অবস্থান করে প্রকৃতপক্ষে পিরামিডকে চিহ্নিত করা হয় পিরামিড বুনিয়াদের মূর্তরূপ দ্বারা সামগ্রিকভাবে একটি আদর্শ পিরামিড গঠিত হয় ত্রিভুজ এবং চতুর্ভুজের মিলনে একটি পিরামিডাল কবিতার পঙ্ক্তিগুলোর মধ্যে রয়েছে বাক্যাংশ সমষ্টি বা বাক্য সমষ্টি সবচেয়ে উঁচু শব্দকে বা বাক্যাংশকে বা বাক্যকে বিবেচনা করা হয় ত্রিভুজের সবচেয়ে উঁচু সুচালো অংশ হিসেবে তারপর সবচেয়ে বাক্যাংশের অথবা ও বাম দুই হিসেবে বিবেচনা করা হয় সামগ্রিকভাবে একটি ত্রিভুজাকৃতিকরনের প্রতিভূ হয় ত্রিভুজাকার পিরামিড নামক আখ্যার সাথে সমন্বয় রেখে তথাপি এই ক্ষেত্রে পিরামিডাল কবিতার শীর্ষে ঢাকনা পাথর বা ক্যাপস্টোন রয়েছে এরূপ কল্পনা করে নিতে হয় কারণ মিশরের গিদায় অবস্থিত খাপড়ের পিরামিড এবং মেনকাউরের পিরামিডের শীর্ষে ঢাকনা পাথর বা ক্যাপস্টোন রয়েছে এই দৃষ্টিকোণ ছাড়াও সবচেয়ে উঁচু শব্দের অথবা বাক্যাংশের অথবা বাক্যের বাম ও ডান পার্শ্বদ্বয়গুলোকে চতুর্ভুজের দুই কোণ হিসেবে বিবেচনা করা হয় এরপর সবচেয়ে নিচের বাক্যাংশের অথবা বাক্যের বাম ও ডান পার্শ্বদ্বয় গুলোকেও চতুর্ভুজের দুই কোণ হিসেবে ধরে নেওয়া হয় সামগ্রিকভাবে এটা এক ধরনের চতুর্ভুজের মতো গড়নের প্রতিভু হয় চতুর্ভুজ পিরামিড নামক আখ্যার সাথে সামঞ্জস্য রেখে সত্যি বলতে এখানে একটি পিরামিডাল কবিতা ট্রাপিজিয়াম হিসেবে দৃষ্টিগোচর হয় যা চতুর্ভুজেরই একটি রূপ এক্ষেত্রে পিরামিডাল কবিতার শীর্ষে ঢাকনা পাথর বা ক্যাপস্টোন নেই এরূপ কল্পনা করে নিতে হয় কারণ মিশরের গিজায় অবস্থিত খুপুর গ্রেট পিরামিডের শীর্ষে ঢাকনা পাথর বা ক্যাপস্টোন নেই কারণ এই পিরামিডটির শীর্ষে শীর্ষস্থানের ঢাকনা পাথর চুরি করা হয়েছে অথবা সরিয়ে ফেলা হয়েছে। অলীক অগ্রগতিশীল অবয়ব। পিরামিডাল কবিতার পংক্তিগুলো आरंभ ও অগ্রসর হয় উপর থেকে এবং সেটা ঢালু হয়ে নিচের দিকে প্রলম্বিত হয় এবং সবশেষে এর সমাপ্তি ঘটে শিরির ন্যায়। এছাড়াও পিরামিডাল কবিতার চিত্রণ সম্পর্কিত গরণের সাথে সমন্বয় রেখে এর অলিক অগ্রগতিশীল অবয়বকে তিন ভাগে ভাগ করা হয় এক সর্ব ভাগের ক্যাপ্র দুই মৃত এইটেম বা মমি বা মমি এইটেম এখানে এইটেম যেটা রিদনসারের উদ্ভাবিত বিভিন্ন শব্দের অধ্যক্ষর দ্বারা গঠিত সংক্ষিপ্ত নির্দেশক শব্দ যা হল ইমোশন হিউমার টেম্পারমেন্ট এবং মেন্টালিটি আর তিন নম্বর হচ্ছে বনে বা পিডিস্টাল অলিক শারীরিক অবয়ব পিরামিড তৈরির মৌলিক উপাদান হলো পাথর অপরদিকে পিরামিডাল কবিতা সৃষ্টির মূল উপাদান হলো অক্ষর বা বর্ণ রিডনসার ওনার পিরামিডাল কবিতাগুলো সৃষ্টি করেন প্রাচীন মিশরীয় পিরামিডগুলোর শারীরিক কাঠামোর আলোকে অভ্যন্তরীণভাবে একটি পিরামিডাল কবিতা গঠিত হয় মিশরের গিজার অবস্থিত প্রকৃত পিরামিডের পাথর সমষ্টির সাথে সমন্বয় রেখে তারপর বাহ্যিকভাবে একটি পিরামিডাল কবিতা গঠিত হয় সাকারার স্টেপ পিরামিড এর সিঁড়ি সমষ্টির সাথে সামঞ্জস্য রেখে তাই অভ্যন্তরীণভাবে যদি আমরা দেখি যে পাথর সমষ্টি উপর দিকে কমতে থাকে এবং নিচের দিকে বাড়তে থাকে আর আমরা যদি বাহ্যিক ভাবে দেখি একটি পিরামিডাল কবিতা দেখা যাচ্ছে লাইনগুলো বা পঙ্ক্তিশ এক একটা হচ্ছে সিঁড়ির ন্যায় ঠিক থাকার টেপ পিরামিডের মতো বিশ্ব সাহিত্যের ইতিহাসে হাইকু সনেট ওট এবং ব্যালাডের মতো কবিতাগুলোকে খাঁটি গরমমূলক কবিতা হিসেবে বিবেচনা করা হয় তাই এই ডকুমেন্টারির মাধ্যমে এটাও স্পষ্ট রূপে প্রমাণিত হয়েছে যে পিরামিডাল কবিতাও একটি খাঁটি গণনমূলক কবিতা যার প্রকৃতজনক বা প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশের গৌরব জনা মোহাম্মদ রিদুয়ানুর রহমান বা আমাদের সবার প্রিয় রিদুয়ান স্যার নিঃসন্দেহে ওনার প্রতিষ্ঠিত পিরামিডাল কবিতা ডেসিমাল ক্লাসিফিকেশন অ্যান্ড রিলেটিভ ইন্ডেক্সে নিজস্ব প্রধান শ্রেণী এবং নোটেশন লাভ করার পরিপূর্ণ অধিকার রাখে এখানে ক্লাস এইট জিরো এবং নোটেশন 1045 জিরো টেবিল 3B এর সম্ভাব্য ব্যবহারিক প্রয়োগের কল্পিত নমুনা প্রদর্শিত হয়েছে সবাইকে ধন্যবাদ